ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এখনো পর্যন্ত আমরা ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকেই ভিডিও আপলোড করতে পারছি, কিন্তু আগামী সময়ে ইউটিউবে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক আর থাকবে না। সেই সময় আমাদের নিউ ইউটিউব স্টুডিওতেই ভিডিও আপলোড করতে হবে। তাই এই ভিডিওতে আমরা দেখে নেব নিউ ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড থেকে শুরু করে এর বেসিক বিষয়গুলো। নিউ ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড করবার জন্যে এই আপলোড অপশনে ক্লিক করুন, অথবা ক্রিয়েট অপশনে গিয়ে আপলোড ভিডিওস এখানে ক্লিক করুন। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে কম্পিউটার থেকে ভিডিওটি সিলেক্ট করে আপলোড করতে পারেন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাসরি ভিডিওটি আপলোড করতে পারেন। ভিডিওটি আপলোড হতে শুরু করেছে। টাইটেলে আপনার ভিডিওর টাইটেলটি লিখুন। ডেসক্রিপশনে আপনার ভিডিও সম্পর্কিত যা কিছু লিখবার লিখে দেবেন। ভিডিও থাম্বনেলের ক্ষেত্রে আপনি ভিডিও থেকেও থাম্বনেল সিলেক্ট করতে পারেন, অথবা আপলোড থাম্বনেলে গিয়ে আপনার তৈরি করা পছন্দের থাম্বনেল সিলেক্ট করে এখানে আপলোড করতে পারেন। প্লেলিস্ট, যদি আপনার ভিডিওটিকে নির্দিষ্ট কোনো প্লেলিস্টে অ্যাড করতে চান, তবে সিলেক্ট অপশনে গিয়ে সেই প্লেলিস্টটি সিলেক্ট করে দিন। অডিয়েন্সে আপনার ভিডিওটি যদি শিশুদের জন্য হয়ে থাকে, তবে ইয়ার্স ইটস মেড ফর কিডস সিলেক্ট করুন, অথবা এই ভিডিওটি যদি শিশুদের জন্য না হয়ে থাকে, তবে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করুন। এবারে মোর অপশনে ক্লিক করুন। ট্যাগস, এখানে আপনার ভিডিওর প্রয়োজনীয় বা আপনার ভিডিওর উপযোগী ট্যাগগুলো দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ আপনার ভিডিওটি যে ভাষার, সেটা বাংলা হোক বা হিন্দি বা ইংরেজি, সেটি সিলেক্ট করুন। আর কোনো ভাষার ব্যবহার না হয়ে থাকলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করুন। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, ভিডিওটি যেদিন তৈরি করেছিলেন সেই ডেটটি এখানে সিলেক্ট করুন। ভিডিও লোকেশন, আপনি আপনার জেলা বা শহর বা দেশ যেটা খুশি এখানে সিলেক্ট করতে পারেন, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ভিডিও ক্যাটাগরি, অর্থাৎ আপনার ভিডিওটি কী ধরনের ভিডিও সেটা সিলেক্ট করতে হবে। মিউজিক হলে মিউজিক, স্পোর্টস, ট্রাভেল, গেম, কমেডি, আপনার ভিডিও যে ধরনের হবে সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি হাউ টু অ্যান্ড স্টাইল সিলেক্ট করছি। এবারে নেক্সট করুন। ইন স্ক্রিন, এখানে অ্যাড অপশানে গিয়ে আপনার ভিডিওর শেষে ইন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে পারবেন। ভিডিও সিলেক্ট করবার জন্যে এলিমেন্টে ক্লিক করুন, তারপর ভিডিওতে ক্লিক করুন। চয়েস স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করুন। ইন স্ক্রিন ভিডিও অ্যাড হয়ে গেছে। এলিমেন্ট থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাটনও ভিডিওর শেষে অ্যাড করতে পারবেন। কমপ্লিট হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করুন। এখানে টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ আপনার ইন স্ক্রিন অ্যাড হয়ে গেছে। অ্যাড কার্ডস, এখান থেকে আপনার ভিডিওতে আই বাটনে যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারবেন। ভিডিওটি সিলেক্ট করবার জন্য অ্যাডে ক্লিক করুন। এবারে অ্যাড কার্ডে ক্লিক করে ভিডিও অর প্লেলিস্ট ক্রিয়েট এই অপশানে গিয়ে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে
क्रिएट कार्ड एखे क्लिक कर कार्ड भिडियो एड हो गए अपन पचंद स्थान अपनी ये बसिए नीते कमप्लीट हो गए रिटार्न टू यूट्यूब स्टूडियो ये क्लिक कर एखे टिकमार्क चले अर्थात कार्ड्स एड हो गए एबारे नेक्स्ट कर विजिबिलिटी आपनर भिडियोटी जदि एखी पब्लिश करते चान तब पब्लिक सिलेक्ट कर पब्लिशे क्लिक करूँ अथवा परवर्ती समय पब्लिश करते चाहले शिड्यूले गए आपनर पचंद डेट एवं टाइम आपनी सिलेक्ट कर दीते पारें आपनर निर्धारित समय भिडियोटी अटोमेटिकाली पब्लिश हो जाए। आमी भिडियोटी एखन पब्लिश करब ना ताई भिडियोटीके प्राइवेट कर रखी एबारे सेव करछी आशा करछी एई भिडियोते देया तथ्यगुलो आपनादेर साहाज्य करबे आर एई धरनेर भिडियो पेते चैनलटीके सबस्क्राइब करे संगे राखबेन धन्यवाद।